ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। অনেকেই বলতো কাঞ্চনের বান্ধবী শ্রীময়ী, কাঞ্চনের মাল শ্রীময়ী। আমার তো গেছেই, আর তারও একটা জায়গা থেকে তারও প্রচুর অসম্মান হয়েছে। কাঞ্চন এমএলএ বলে কাঞ্চনের পয়সার জন্য মিশছে, আমাকে বলা হচ্ছে আমার জন্য একজনের সংসার ভেঙে যাচ্ছে, সাজানো সংসার। আমি না পারছি ওগলাতে, না পারছি গিলতে। তো এত কিছুর পরে মোকাবিলা করে সে যখন আমাকে বিশ্বাস করে তার হাতটা বাড়িয়েছে আমার জন্য, যখন এই বদনাম হচ্ছে ও, সুনাম করার দায়িত্ব আমার। তুমি অধম বলিয়া কি আমি উত্তম হইব না, সেটাও তো। আমি একটা সত্যি চাই, একটা কাঁধ যেখানে আমি মাথা রেখে নির্দ্বিধায় কথাগুলো বলতে পারবো, শেয়ার করতে পারবো। যার এই নতুন বছরটা একেবারে নতুন অধ্যায় দিয়ে শুরু হয়েছে, শ্রীময়ী রয়েছে, আমি আর আলাদা করে বললাম না, এবং কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। প্রেম দিবস, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে এবং ভ্যালেন্টাইন্স ডে একসাথে ছিল, তো সেই দিনই মিসেস হয়ে ওঠা, তাই তো? মিসেস মালিক তো কি বলবে আগে এটা নিয়ে? বাগদেবীর আশীর্বাদ ছিল সেদিন, সরস্বতী দেবী আমাকে আশীর্বাদ করেছে। কিছুই বলবো না, অ্যাকচুয়ালি খুব ভালোই অনুভূতি, কারণ আমি কোনো বছরই ছোট থেকে স্কুল লাইফেও যখন প্রেম করেছি আমি কখনো ভ্যালেন্টাইন্স ডে পালন করি না, সেই সময় তো সাহসও ছিল না যে একটা গোলাপ নিয়ে ঢুকবো আর কি বাড়িতে। কিন্তু বড় বয়সেও আমি কখনো কারোর থেকে এই জিনিসটা পাইনি, ভ্যালেন্টাইন্স ডে যে উপহার বা যেগুলো সারপ্রাইজ হয়, কিন্তু ভ্যালেন্টাইন্স ডেতে এটা আমার শ্রেষ্ঠ উপহার। আমি আমার নিজের ভ্যালেন্টাইনকে নিজের করে পেয়েছি, তো এর থেকে আর ভালো কি হতে পারে? একদম, 10-11 বছরের একটা বন্ধুত্ব, মাঝখানে অনেকটা লড়াই, আমরা সবাই জানি সেটা নিয়ে, তো সেসব যদি বাদ দিয়েও বলি, এই বন্ধুত্ব থেকে প্রেম এবং বিয়ে, তো এই জার্নিটা একটু শুনবো তোমার কাছ থেকে আগে। বন্ধুত্বটা তো আমাদের অনেক ছোটবেলা থেকে হয়েছিল। প্রথম যখন আমি কাজ করতে যাই, ফার্স্ট আমি একটা ওর সাথে কাজ করি একটা টেলিভিশনে, আমার ক্যামিও ক্যারেক্টার ছিল, তখন আমি জানতামও না যে ক্যামেরার সামনে লুক দিয়ে দিতে নেই বা কিভাবে হাঁটতে হয়। তো সেক্ষেত্রে অভিনেতা হিসেবে তো কখনোই ডিনাই করতে পারো না, অত বড় একজন অভিনেতা, স্বাভাবিকভাবে আমার হাত পা কাঁপছিল যে কি করব। কিন্তু সেই সময় থেকে আমাকে শিখিয়েছিল, তারপর একটা ছবিতে কাজ করেছিলাম আমরা একসাথে অনেক দিনের, একটা আউটডোরে ছিলাম। এবার আস্তে আস্তে যত কাজ করতে, তারপর আমি ওর সাথে থিয়েটারে ওয়ার্কশপ করি, এবং আমারও না ইন্ডাস্ট্রিতে হয়তো সবার সাথে যতগুলো প্রজেক্ট কাজ করেছি প্রত্যেকের সাথে ভালো সুসম্পর্ক, এবং সুসম্পর্ক আর বন্ধুত্বের মধ্যে ডিফারেন্ট আছে, কিন্তু সবাই তোমার ভালো বন্ধু হতে পারে না। তো আমি থাকতে থাকতে আমার ইন্ডাস্ট্রিতে খুব কম বন্ধু বান্ধবী, এখনো তাই খুবই, হয়তো সকলে যাদের সাথে কাজ করছি প্রত্যেকের সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু কোথাও একটা আমার মনে হয়েছিল কাঞ্চনদাকে রিলায়েবল বলে মনে হয়েছিল, যে তার সাথে নির্দ্বিধায় সব কথা শেয়ার করা যায়, কারণ ব্যাকস্ট্যাবিংটা করে না, পিছনে ছুরি বসাবে না বন্ধুত্বর নামে। মানে আমি প্রথম দিকে কাজ করতে গিয়ে কি রেমুনারেশন নেব সেটাও আমি কাঞ্চনদাকে জিজ্ঞেস করতাম, যে আমি জানি না, আমার পরিবারের কোনো আইডিয়া নেই, একটু বলবে যে কি করা উচিত, কি বলা উচিত, কোথায় ফাংশন করতে গেলে কি কনসার্ন দেওয়া উচিত, সেটাও কাঞ্চনদা আমায় গাইড করেছে। তো এইভাবে জার্নিটা শুরু হয়েছিল, তারপর সত্যিই নিখাত বন্ধুত্ব ছিল, কিচ্ছু ছিল না, এবং বয়সে বড় দাদা তাকে সম্মান দিতেই হবে, তো আর কিছুই ছিল না, আমরা কোনোদিন ভাবিও নি প্রেম করব। এবার লোক বলে 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 প্রেমটা কুড়িয়ে দিল, এবার লাস্টের দিকে যখন এত ঝামেলা জল ঘোলা হলো তখন সত্যি সবার খারাপ লেগেছিল, আমার পরিবারের মুখ থেকে কি বললো, আমি এটা নিয়ে বদান নই, আমি ভাবিতেও নই, আমরা কেন পরিবারকে নিয়ে একটা মনে হয়েছিল, কারণ আমার দাদু দিদাও তো বেঁচে আছেন, ওরা বয়স্ক মানুষ, 85-95 বছর বয়স, আর আমার স্কুল লাইফে আমার কেরিয়ারে আমার কোনোদিন রিউমার নেই, কখনো নেই, আমি সবসময় ভালো স্টুডেন্টের মতো ছিলাম, পড়াশোনায় ভালো ছিলাম। তো এইটা হওয়াতে মা বাবা খুব শকড হয়ে গেছিলো, যেটা কি শুনছি, তখন মা বাবাকে আমি বলেছিলাম, আর মা বাবা আমাকে ছোট্ট থেকে খুব বিশ্বাস করে, তো বলেছিল দেখো তোমরা যদি ঠিক থাকো আমি বাইরের লোকের কথায় ভাবিত না, কিন্তু বাইরের লোক অনেক সময় ভাবিয়ে দেয়। আজ কালকে যারা খারাপ বলেছিল, এরকমও অনেক বন্ধু আছে যার বন্ধুর মা মারা গেছে, মানে মনে হয়েছে যেন নিজের কেউ চলে গেছে, তার জন্যও করেছি। যখন এই ঘটনা ঘটেছে তখন বলেছে প্লিজ আমি না তোর বাড়িতে আসতে পারবো না রে, লোক কী বলবে, মাস্ক পরেও আসতে পারবো না, মানে এরমও পেয়েছি। এবং আজকেই তারা আবার বলছে কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস, এরম মানুষের তো যুগ পরিবর্তনশীল, তো সেইগুলো সব কিছু মানিয়ে নিয়ে আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা ভালো বাসায় থাকবো, ভালো বাসায় রাখবো নিজেদেরকে। তারপর যখন ও বলল আমি এই সম্পর্কটা স্বীকৃতি দিতে চাই, তো আজকালকার দিনের আমাদের যা জেনারেশন, এই বয়সের মেয়েদের কজন ভালোবাসাকে স্বীকৃতি দেয় তুমি বলো? মানে আমি ওর কথা তো ছেড়েই দিচ্ছি, লোকে চায় যে এত ঝড় ঝাপটা গেছে, এত আমার তো গেছেই, আর তারও একটা জায়গা থেকে তারও প্রচুর অসম্মান হয়েছে, তাকেও অনেক কথা বলেছে পাবলিকলি, তা সেও ফেস করতে পারেনি, কিন্তু এত কিছুর পরে মোকাবিলা করে
সে যখন আমাকে বিশ্বাস করে তার হাতটা বাড়িয়েছে এবং এত বড় একটা দায়িত্ব কাঁধে চাপিয়ে দিয়েছে, তো আমার মনে হয় এটা পেয়ে আমি ভীষণ লাকি। আমি ওকে স্বামী হিসেবে পেয়ে, বন্ধু হিসেবে পেয়ে, প্রেমিক হিসেবে পেয়ে আমি খুব 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 লাকি। একদমই, এই মাঝের সময়টার কথা আমি যেটা তোমাকে বলছিলাম যে আমরা সবাই জানি একটা তোমার লড়াই ছিল ব্যক্তিগতভাবে সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করা এবং সেটাকে ক্যারি ফরওয়ার্ড করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। অনেকেই বলতো কাঞ্চনের বান্ধবী শ্রীময়ী, কাঞ্চনের মাল শ্রীময়ী, কাঞ্চনকে কাঞ্চন এমএলএ বলে কাঞ্চনের পয়সার জন্য মিশছে, কাঞ্চনকে সিঁড়ি ধরে ব্যবহার করে। এই তকমাটা তো এবার ঘুচলো, এবার তো মিসেস। হ্যাঁ, তখনও আমাদের মধ্যে থেকে আমরা জানতাম আমি আর ও ঠিক, আর যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে তারা সবসময় আমাদেরকে প্রেস করেছে যে তুই আর ও যখন ঠিক তখন দুনিয়া যে যাই বলুক ভারমে যাক, দুনিয়াকে নিয়ে ভাবিত নই আমি। কারণ আমি খুব মানে বলছি, আমি যে 26 বছর আগে আমি যখন বাবা মা আমাকে জন্ম দিয়েছিল সেই সময় যদি সোশ্যাল মিডিয়া থাকতো তাহলে বাবা মাকেও হয়তো এরকম কুরুচিকর মন্তব্য করা হতো, কেন আপনার মেয়ে হলো ছেলে হলো না। থ্যাংক গড যে সেই সময় সোশ্যাল মিডিয়া আর এত এইসব ডিজিটাইজেশন ছিল না। তো এই জেনারেশনে এসে আমি বলবো তোমরা যদি নিজেরা ঠিক থাকো, টাইম ইজ দ্য বেস্ট কিলার, টাইম ইজ দ্য বেস্ট হিলার, সময় উত্তর দিয়ে দিয়েছে। একদম, এই এই সময়টার কথাতেই যদি আমি আসি যে অনেক কিছুর পর ওই সময়টা নিয়ে তুমি পাশে ছিলে এবং তুমি সবটা সামলেছো, কিন্তু তবুও এক একটা সময় হয় না যে মানসিকভাবে কিছুটা ভেঙে পড়ি আমরা? যে আমি তো মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, আমি প্রচন্ড কষ্ট পেয়েছিলাম। কারণ আমার দুদিক থেকে আমার একটা গিল্ট ফিল হচ্ছিলো যে আমাকে বলা হচ্ছে আমার জন্য একজনের সংসার ভেঙে যাচ্ছে, সাজানো সংসার, এবং আমি না পারছি ওগলাতে, না পারছি গিল্টে, কারণ আমি আমার পরিবারকেও পরিবার থেকেও বেরিয়ে আসতে পারছি না, পরিবারের কাছেও আমি লজ্জায় মুখ দেখাতে পারছি না। আর আমি উত্তর কলকাতায় পরিবারের মানুষ, আমার বাড়িতে যদি কখনো যাও দেখবে আমার এদিকে কাকিমা, ওদিকে কাকিমা, ওদিকে আত্মীয়, তো কখনো আমরা ওই জিনিসটা ফেস করিনি যে এলাম দরজা বন্ধ করে দিলাম মুখের ওপর, এটা ছিল না। সবাই আমাকে প্রশ্নটা করেছে যে কি বিষয়টা কি, আমি তার কাছে কোনো উত্তর নেই। কারণ সত্যি কথা যেটা দেখা যায় সেটাই লোকে বাহ্যিকভাবে বিশ্বাস করে নেয়, ভেতরে কি চলছে কেউ বিশ্বাস করে না। তো তখন আমি ডিপ্রেশনে গেছিলাম, কিন্তু আমি একটা জিনিস ফিল করেছিলাম যে তুমি যত তোমার দুর্বলতাকে লোকের কাছে তুলে ধরবে তত তোমাকে কাটা ঘায়ে নুনের ছেটা মানে ছড়াবে আর কি, ছেটাবে। তো সেইটার জন্য আমি মনে করেছিলাম লোকের কাজ লোকে বলবে, আর তোমার যদি আমাকে ভালো না লাগে সামহাও আমার তোমাকে ভালো লাগে না এজ এ জার্নালিস্ট ধরো, তা আমি তোমার কোনো নিউজ দেখবো না, আমি তোমার কমেন্ট সেকশনে গিয়ে খুচখুচ খুচখুচ করে এটাও করবো না, আবার ওটাকে বাজে একটা মন্তব্যও করবো না। আর ম্যাক্সিমাম যারা করে, আমি তো প্রত্যেককে বলি যে ভাই মুখের সামনে এসে বলো, তুমি একটা ফেক প্রোফাইল ইমতিয়াজ 1234 লাইলা বিবি দিয়ে দিলে একটা, হ্যাঁ দেখবে ইনস্টাগ্রামের নামগুলো বুঝতেই পারবে লুলু ভুলু, কে লুলু ভুলু, আমার বাড়িতে একটা পোষ্যর নাম লুলু ভুলু হতে, তারা একটা কমেন্ট করে দিল। তাদের জন্য যদি আমি ওইটাকে নিয়ে ভাবতে থাকি তাহলে আমি ভালো থাকতে পারবো না, আর তুমি অধম বলিয়া কি আমি উত্তম হইব না, সেটাও তো নয়। একদমই, বরাবরই তুমি স্পষ্ট বলে এসছো এবং সমানভাবে যেভাবে হ্যান্ডেল করতে হয় সেটাও তোমাকে আমরা দেখেছি। কাঞ্চন মল্লিকের বিবাহ বিচ্ছেদ সব কিছুর মাঝখানে একটাই নাম শ্রীময়ী চট্টরাজ, তাকে নিয়ে প্রচুর কাটাছেঁড়া হয়েছে। আমি যদি বলি যে ব্যক্তিগতভাবে কাঞ্চন দাকে সাথে কথা বলতে যে কি করব, কেন এতবার একই বলা হচ্ছে? বহুবার বলেছি যে দেখো আমি শুধু শুধু আমি স্কেপগোট হয়ে গেলাম, শুধু শুধু লোকের মাঝখানে চলে আসছি তোমাদের একটা সম্পর্কের মাঝখানে। কাঞ্চন বলেছিল একটাই কথা, দেখ এত বছরে ওর বিবাহিত জীবনে, আমার 10 বছরে বিবাহিত জীবনে, আমি জানি আমি কতটা হ্যাপি কতটা আনহ্যাপি, এবং এই সময় দাঁড়িয়ে আমি তোকে ফোর্স করে বলতে পারি না যে তুই আমার পাশে থাক, এটা আমার জোর করার কোনো অধিকারই নেই। কিন্তু সেক্ষেত্রে আমাকে আগামী দিনটা আমাকে একাই কাটাতে হবে, এবং কোথাও গিয়ে মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মনে হয় অনেক এত বছরের ইন্ডাস্ট্রির ওর এক্সপিরিয়েন্সটা ও আমায় বলেছিল, তুই তো কম দিন কাজ করছিস, তোর কাছে জগৎটা ভীষণ একটা মোহর মধ্যে তুই আছিস, আমি দেখে নিয়েছি কে ভালো বন্ধু কে খারাপ বন্ধু, কে শুভাকাঙ্ক্ষী কে অশুভাকাঙ্ক্ষী, অনেক তোর থেকে আমি আরও 26টা বসন্ত আগে দেখেছি। তো আমার ক্ষেত্রে মনে হয় যে আমরা যদি নিজেদের জিনিসটাকে নিয়ে বসে কথা বলি, শর্ট আউট করি লোকে কে কী বললো, তাতে আমাদের কিছু যায় আসে না। আর আমি একটা সত্যিই চাই একটা কাঁধ যেখানে আমি মাথা রেখে নির্দ্বিধায় কথাগুলো বলতে পারবো, শেয়ার করতে পারবো, বিশ্বাসটাকে ও ভঙ্গ করবে না এইটা, আর যেখানে কোনো চাওয়া পাওয়া থাকবে না। আমাদের সম্পর্কে কোনোদিন চাওয়া পাওয়া ছিল না, মানে আমাদেরকে কেউ কোনোদিন আজ পর্যন্ত জন্মদিনেও বলতে গেলে আমরা কাঞ্চনদা কিন্তু আমাকে কোনোদিন একটা গিফটও দেয়নি, আর এটা কিন্তু আমাদের কোনো অভিযোগ নেই, এটা আমাদের ভালোবাসা ভালো লাগা। কারণ চাওয়া পাওয়া কেন, তুমি আমার বন্ধু তো তোমাকে গিফট দিতেই হবে, জড়িয়ে ধরে তো একটা হাগ করা, একটা আলিঙ্গন করাটাও তো অনেক বড় গিফট,
পথা দিয়ে সবকিছু বিচার হয় না, বেলুন ফাটলো। এটাই আর কি, ওর থেকে অনেক কিছু আমি শিখেছি, ও অনেক ম্যাচিওরলি ডিল করতে পারে। আমি একটু হিমজিক্যাল ছিলাম, একটু রেগে যেতাম, একটু কষ্ট হতো, কিন্তু এখন সামলে নিয়েছি। দেখো আমি পরিবারের কথা যদি আসি, মা বাবা রয়েছেন, তো তারা তো নিশ্চয়ই বলবেন যে এরকম একটা নিউজ হচ্ছে, তারপর তোমার তোমাকে নিয়ে নানা রকম কথা হচ্ছে, তো তাদেরও তো এফেক্ট করেছিল তখন এই বিয়ের সিদ্ধান্তটা এবং তোমাদের সম্পর্কের সিদ্ধান্তটা। সেটা পরিবার কি সম্মতি জানিয়েছিল বা কি বলেছিল? কাঞ্চনের যখন ডিভোর্স হয়নি তখন আমার মানে মামা বাড়িতে কাঞ্চন গেছিল, ওখানে আমাদের দুর্গাপুজো হয়, তো সেখানে গিয়েছিল, গিয়ে আমার দাদু দিদা স্বাভাবিকভাবে কাঞ্চন মল্লিককে খুব ভালোবেসেছিল। তাদের কাছে কাঞ্চন মল্লিক এখনো অভিনেতা, সত্যি অনেক ফাংশন করেছে। সেখানে গিয়ে বলেছিল যে দেখুন, বলছে আমার নাতনিটা এরকম হচ্ছে, তো তখন বলেছিল দেখুন আমার যেদিন ডিভোর্স হবে সেদিন আমি ওকে বিয়ে করব। আমার জন্য যখন এই বদনাম হচ্ছে ও সুনাম করার দায়িত্ব আমার। তো তখন বলেছিল দেখো আমার কোনো আপত্তি নেই, সত্যি কথা বলতে তোমার মানে এই যে এখন লোক বলছে না প্রথম বিয়ে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে, সেই নিয়ে কারোর কোনো আমার পরিবারের তরফ থেকে আমার বাবার বাড়ির আমার মায়ের বাড়ির কারোর কোনো আপত্তি নেই, এবং একটি সন্তান রয়েছে তাকে নিয়েও কোনো আপত্তি নেই। তার জন্য একটা সত্যি কথা সিম্প্যাথি আছে, কারণ সত্যি সন্তানটা তো ইউ ক্যান ডিনাই, সন্তান বাবারও মায়েরও তো, কিন্তু সম্পর্ক নিয়ে কোনো তাদের কোনো আপত্তি নেই। বলেছিল তুমি যখন আমার নাতনির সাথে নতুন করে শুরু করছো, নাতনিকে ভালো রেখো আর তোমরা ভালো থেকো। তাদের কাছে ভালো থাকাটাই সত্যি, ওর পাস্ট লাইফ নিয়ে কেউ আমার বাড়িতে ভাবিত নয়, কেউ ঘাটতেও চায় না। আর একটা কথা সত্যি কথা, কেউ কোনোদিনও আপনাদের যাদের যাদের মানে আমাদের প্রফেশন বলে না, অনেক প্রফেশনে আছে যাদের হয়তো একটা বিয়ে ওয়ার্ক করেনি, দুটো বিয়ে ওয়ার্ক করেনি, তিনটে বিয়ে ওয়ার্ক করেনি, হতেই পারে আগামী দিনে আমি যে সম্পর্কটাই গেলাম সেটাও হয়তো ওয়ার্ক করলো না। তার মানে কেউ চায় না যে ইচ্ছে করে একটা সম্পর্ক মানে গড়ার সময় যে ভাঙবো বলে করি, কেউ চায় না। এটা নিয়ে খিল্লি হচ্ছে, যার কাজ নেই তারা নানান রকম করবে, যার সাথে ঘটে ওই চার দেওয়ালের মধ্যে তারা জানে তারা কি ফেস করছে। তো আমার ক্ষেত্রে মনে হয় কটা বিয়ে সেটা ডাজেন্ট ইম্পর্টেন্ট টু আস, ইম্পর্টেন্ট হচ্ছে ভালো থাকা, ভালো না। আর তোমার ক্ষেত্রেও সেটা যাই তাই, মানে তুমি ভেবে দেখোনি যে তার ব্যক্তিগত জীবনে এবং তার অতীতে কি রয়েছে, আমি তার বর্তমানটাকে কখনো ভাবিনি, একসাথে থাকব কখনো আমি ভাবিনি অতীতে, কারণ অতীতের সাথে প্রথম ক্ষেত্রে তো আমি চিন্তামও না জানতামও না, এবং তার সাথে আমার কখনো কোনো দেখাও হয়নি, কোনো কথাও বলেনি। এবার দ্বিতীয় ক্ষেত্রে হতে পারে, সব মহিলারা একটু পজিটিভ থাকে, নানা রকম সাক্ষাৎকারে হয়তো উনি হিট অফ দ্য মোমেন্ট অনেক মন্তব্য করে দিয়েছে, তো সেক্ষেত্রে আমার কোনো বলার বক্তব্য নেই। একদমই, অনেকটা লড়াই এবং একটা স্বীকৃতি, তো সেটাতে একটা স্পেশাল ডে আসছে 6 তারিখ, তো নিশ্চয়ই মানে নিজেকে এই দিনটা তো প্রত্যেকটা মেয়ের কাছে একটা স্বপ্নের মতো, তো তোমার কাছেও তো তাই স্বপ্নের মতোই, মানে ওটাই খুবই মানে ইয়েও লাগছে, ভয়ও লাগছে, টেনশনও হচ্ছে, কারণ এত টেনশন বোধ হয় আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর সময় হয়েছিল, এরকমই একটা ফিলিং মিশ্র অনুভূতি কাজ করছে, ভালো এবং টেনশনে দুটো মিলিত। তো চাইছি যে তোমাদের আশীর্বাদ আর দর্শকের আশীর্বাদে যে যাতে সব কিছু ঠিকঠাক করে মিটে যায়, আর আমার কাছে খুব ম্যান্ডেটরি একটু সাজগোজটা, যেটা আমি খুব ভালোবাসি, এখনো ডিসাইড করিনি, ভেনুটা লক করলে তারপর ডিসাইড করতে পারবো যে কি পরা উচিত। আমার অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল যে আমি সাবেকি মতে যেরকম বাঙালি বাড়ির বিয়ে হয় ওরকমই বিয়ে করবো, আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, কিন্তু সেটা যেহেতু এই কম সময়ের মধ্যে সেটা তো আর মানে এক্সিকিউট করতে পারবো বলে মনে হচ্ছে না, যদি করতে পারি তাহলে তো দুদিন দুরকম হবে, আর যদি সেটাও না হয় তাহলে একদিনই যাতে দুটো ভাবে মিলিত করা যায় কম্বাইন করে, সেটার একটা প্রস্তুতি নিচ্ছি আর কি। কাঞ্চনদার তরফ থেকেও নিশ্চয়ই কি সাজবে কি করবে না করবে এবং খাওয়ারের লিস্ট, কাঞ্চনদার একটা ব্যাপার আছে, কাঞ্চনদার সবসময় কাঞ্চনদাকে বলেছি দেখো তোমার বিগত দুটো বিয়েতে যা প্রেস মিডিয়া হয়নি এতে হয়ে গেছে, তারপরে বুঝতে পারছো তার মানে আমি তুমি আমাকে একটুখানি মানে সোফার ওপর বসিয়ে আমাকে একটু প্রেরণাম হুই করো, এটা করো, কারণ আমি সুন্দরী আমি বলেছি, বলছি এরকম সেলফ অবসেস কাউকে দেখি না, ওর পেছনে আমি খুব লাগি, আমার তো সাথে এরকম চলতেই থাকে। তো ও বলেছে আমি সাজগোজ নিয়ে তোর ওপর ছেড়ে দিয়েছি, আমি বলছি তুমি দেখো ভ্যালেন্টাইন যেটা তোমার পুরো করা ছিল এই সাজটা আমার ওপর ছেড়ে দাও, আমি কিভাবে সাজবো তোমাকে কিভাবে সাজাবো সেটা আমার উপর ছেড়ে দাও। একদম, এখন তো মিসেস হয়ে গেছো, তাহলে কাঞ্চনের পাশে দাটা কি বাদ দিচ্ছ নাকি বলে ফেলছো? হ্যাঁ বলে ফেলছি, বয়সে ব্যাপার, অতদিনের অভ্যাস আর হচ্ছে না, মাঝে মধ্যে ওই কাঞ্চনা শোনো 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 এই কি, আমাদের সেদিন একজন কমন একজন বলেছে বাবা প্লিজ একটা কি হোয়াটসঅ্যাপে লিখেছে কাঞ্চনদা বলেছে, বলছে এবার তুমি প্লিজ দাটা সরিয়ে দাও না গো, আর দাটা এবার দায়ের মতো লাগছে, আমি এখনো বেরোতে পারছি না, তবে আদর করে তো মাম্মা বলে ডাকি। একদমই, তো অনেক শুভকামনা রইল এবং সামনে এই দিন তো কি বলবে, এই স্পেশাল ডেটা তো রয়েছেই, এবং কাঞ্চনদাকে কি বলবে আজকে? কাঞ্চনদাকে একটাই কথা বলবো যে
আমি যতই তোমার সাথে ঝগড়া করি, যতই তোমার সাথে মারপিট করি, আমরা বন্ধুত্বটা যেন আমরা বজায় রাখতে পারি। ওই তো বললাম যে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা জানি না কতটা সফল হতে পারবো, কিন্তু বন্ধুত্বের জায়গাটা, বন্ধুত্ব দিয়ে শুরু হয়েছিল টেল মাই ডেথ, এই বন্ধুত্বের জায়গাটা যেন থাকে একে অপরের প্রতি।